হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে সম্পূর্ণ আনকমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, 2 নিয়েছি পাকা কলা আর নিয়েছি 1 ডিম। এবার আমি এই ময়দায় দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর আমি এখানে ডিমটাও ভেঙে দিয়ে দেব। এরপর পাকা কলা দুটির খোসা ছাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি এই সাথে। এবার এই ময়দার সাথে পাকা কলা, ডিম একসাথে খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই। পাকা কলা আর ডিম দিয়েই কিন্তু খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নেওয়া যাবে। তো এখানে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে আবারও ভালো করে ডোটা একটু মথে নিচ্ছি। এরপর 10 থেকে 15 মিনিটের মতো ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। ঠিক 10-15 মিনিট রেস্টে রাখার পর এখন ফিরে এলাম। ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি অল্প একটু আটা দিয়ে ডোটাকে আবারও একটু মথে নেব। চাইলে আপনারা একটু তেল দিয়েও করে নিতে পারেন এই কাজটা। এরপর আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে লেচিটা কেটে নেবেন। তো এখানে সবগুলো লেচি আমি এভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখন এগুলো ঢেকে রেখে দেব, দিয়ে একটা একটা করে পরোটা এখন বানিয়ে নেব। নর্মাল আমরা যেভাবে পরোটা বানাই এগুলোও ঠিক সেভাবেই বানিয়ে নিতে হবে আর অনেক সুস্বাদু হয় এই পরোটা খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তো এখানে আমার এখন সবগুলো পরোটা আমি ঠিক এভাবে বেলে নেব। তো সবগুলো পরোটা বেলা হয়ে গেলে এখন আমি একে একে এগুলো ভেজে নেব। আর পরোটাগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়েছি। অল্প তেলেই কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া যাবে। চাইলে আপনারা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে পরোটাগুলো ভেজে নিতে হবে। এতে করে পরোটাগুলো খুব সুন্দর কালার চলে আসবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে একটা পরোটা ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে পরোটাটা তুলে নেব। এবার আরও একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে এখন একে একে সবগুলো পরোটা আমি এভাবে ভেজে তুলে নেব। আর এই পরোটা গরম গরম খেতে অনেক সুস্বাদু লাগে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন পাকা কলা দিয়ে এই লোভনীয় স্বাদের পরোটা। সকালবেলা নাস্তায় জাস্ট অসাধারণ লাগবে। যেহেতু এখানে কলা আর ডিম দেওয়া, তাই এই পরোটাটা কিন্তু অনেক বেশি হেলদি। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চার টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।